ধর্মেন্দ্র প্রধান তিনিই বলছেন, অর্থাৎ বিজেপির নেতা তিনিই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষায় দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কার্যত একটা অশিক্ষা পরিস্থিতি তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শিক্ষা অশিক্ষায় পরিণত হয়েছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মিড ডে মিলেও দুর্নীতি হয়েছে মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। तृणमूल सरकार अगर सबसे बड़े गुनाह कोई किया है तो सरस्वती की ये पीठ बंगाल को शिक्षा में सब प्रकार की अव्यवस्था की काम को आगे बढ़ाया, शिक्षक भर्ती में घोटाला, मध्यान्ह भोजन में घोटाला, बच्चों के लिए जो किताब पोशाक के लिए पैसा आता है उसमें घोटाला, ये शिक्षा को शिक्षा नहीं मानते हैं, तोलाबाजी का, कट मनी का एक उपाय मानते हैं। इनकी बड़े बड़े लोग आज जेल में हैं, लाखों करोड़ रुपया की भ्रष्टाचार हुई है। ममता दीदी की सरकार में शिक्षा सबसे अशिक्षा में परिवर्तित हुई है। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন, রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু স্বাগত জি চব্বিশ ঘন্টায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে শিক্ষা অশিক্ষায় পরিণত হয়েছে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ থেকে শুরু করে মিড ডে মিলে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, কি বলবেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন, তার দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার তার অনুমোদন ক্রমে বিজেপির বিধায়ক নীলাদ্রি দানা, বঙ্কিম ঘোষের বাড়ির লোকেরা কিভাবে বেআইনিভাবে কেন্দ্রের কল্যাণী এমসি চাকরি পায়। কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন, আজই প্রকাশিত হয়েছে খবরের কাগজে উত্তরপ্রদেশে 75 কোটি টাকা স্কলারশিপ কেলেঙ্কারি, 3,500 মতো ভুয়ো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে। কেন্দ্রের শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করুন যে এডুকেশন পলিসি 2020-এর মধ্যে দিয়ে শিক্ষাকে কিভাবে গৈরিকীকরণ করা হচ্ছে, কিভাবে ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কর্ণাটকে পড়ানো হচ্ছে যে সাভারকার বুলবুল পাখির ডানায় চড়ে জেল থেকে বেরিয়ে ভারত ভ্রমণ করতেন, সার্বিকভাবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে রসাতলে তুলে দিয়ে মিড ডে মিলের বরাদ্দ কমিয়ে দিয়ে বাংলার দিকে আঙুল তুলছেন, বাংলায় কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলে প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়, দোষীদের মন্ত্রী করে রেখে দেয় না বিজেপির মতো, তার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার যে শিক্ষার অগ্রগতি সেটা ন্যাশনাল রিপোর্টেই পরিষ্কারভাবে প্রমাণ পাওয়া যায়, এবং শিক্ষাকে প্রমোট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে একগুচ্ছ প্রকল্প নিয়েছেন সেগুলো কেন্দ্রের শিক্ষামন্ত্রী যখন বাংলায় এসেছেন একদিন সময় করে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে মমতা ব্যানার্জির থেকে শিক্ষা নিয়ে যান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।